আর রিয়ামণিকে আমরা সেই প্ল্যাটফর্মে আবার নিয়ে এসেছি যে যেখানে তার জীবনে ঘটে গেছে অনেক কিছু। বেশি কাজ কাম করতে বলতো, তার জন্য মানে অনেক চাপ দিত। কি সাধেরে পীড়িত বন্ধু, নাই রে যার তুলনায়, সাধেরে পীড়িত বন্ধু, নাই রে যার তুলনা। দারুণ বিচ্ছেদের জ্বালা, দারুণ বিচ্ছেদের জ্বালা, আগে তো জানি নাই আমি, আইলা না রে ও বন্ধু, আইলা না রে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা বয়াল ব্রিজ স্টেশনে আসছি, যেখানে রিয়ামণি এর পূর্বে তার সমস্যার কারণে আত্মহত্যা করতে চেয়েছিল। তার জীবনে যে কষ্ট, সেই কষ্ট সে সহ করতে না পেরে মারা যেতে চাইছিল। তো আজকে সেই জায়গায় আমরা আসছি, তো রিয়ামণিকে নিয়ে। তো আজকে রিয়ামণির মুখে আমরা শুনবো আসলে কি হয়েছিল সেদিন, সেই ঘটনা জ্যাকি ভাই তাকে বাঁচাতে এগিয়ে আসছিল। আচ্ছা রিয়ামণি, তুমি এই প্ল্যাটফর্মে একবার আত্মহত্যা করতে এসেছিলে, মনে আছে? কিন্তু সবাই জানে সেটা, দেখছি ভিডিওটা। তো আসলে কি হয়েছিল? মানে ওই যে আমার বাবা, তো আমার কাকুর ওখানে থাকতাম, কাকুর মানে আমার বড় মা আর কি, একটু বেশি কাজ কাম করতে বলতো, তার জন্য মানে অনেক চাপ দিত। আর আম্মু তো তখনই করতো, যখন ওই আব্বু আম্মু হচ্ছে চলে আসছিলো পাবনা, তখন সেই জন্য আসছিলাম আর কি। তো মানে নিজেকে কন্ট্রোল না করতে পেরে জীবন দিতে চাইছিলে, না জীবন দিয়ে শহীদ হতে চাইছিলে? তো যাই হোক, শহীদ হওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, আসলে ছোটো বাচ্চা তো কী করবে, কোনো কিছু সেভাবে মেনে নিতে পারে না। তো আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার শক্তি দিক, আপনারা তার পাশে থাকবেন, আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকম অসহায় মানুষকে নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হই। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর রিয়ামণিকে আমরা সেই প্ল্যাটফর্মে আবার নিয়ে এসেছি যে যেখানে তার জীবনে ঘটে গেছে অনেক কিছু, তো সেখানেই আমরা তার কণ্ঠে একটি গান শুনবো। রিয়ামণি আর যাই হোক, যাই করুক, সে কিন্তু অনেক সুন্দর গান গায়, তো তার কণ্ঠে, সুন্দর কণ্ঠে আমরা আবার গান শুনবো। রিয়ামণি, তুমি আজকে আমার দর্শকদের কোন গানটা বলবে? আমি আজকে আব্দুল করিমের একটা গান গাবো, অনেক জনপ্রিয় একটা গান, অনেক সুন্দর লাগে। সিলেটি আব্দুল করিম, না? হুম। যাই হোক, ঠিক আছে, তুমি গানটা শোনাও আমার দর্শকদের। আর প্রিয় দর্শক, আপনাদের যদি গানটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন গানটি। আর আপনাদের একটি শেয়ারের কারণে সে কিন্তু অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই তার পাশে থাকবেন, তাকে সবসময় সাপোর্ট করবেন। আর সবচেয়ে বড় বিষয়, তাকে আপনারা যে যেখানেই থাকেন তাকে দোয়া করবেন, আপনাদের দোয়া ছাড়া কিন্তু সে কখনোই বড় হতে পারবে না, অবশ্যই তাকে দোয়া করবেন। তো আমরা আর কথা না বেরিয়ে তার কণ্ঠে একটি গানটা শুনি। আইলাই না আইলা না রে বন্ধু, করলাই রে দিয়া নাই, আইলা না বন্ধু, করলাই রে দিয়া না। সুখ বসন্ত সুখের কালে, সুখ বসন্ত সুখের কালে, শান্তি তো দিলা না আমায়, আইলা না রে বন্ধু, আইলা না রে। ও অতি সাধের পীড়িত বন্ধু, নাই রে যার তুলনায়, সাধের পীড়িত বন্ধু, নাই রে যার তুলনা। দারুণ বিচ্ছেদের জ্বালা, দারুণ বিচ্ছেদের জ্বালা, আগে তো জানি নাই আমি, আইলা না রে ও বন্ধু, আইলা না রে। ও গলে মোর কলঙ্কের মালা, কেউ ভালোবাসে না, গলে মোর কলঙ্কের মালা, কেউ ভালোবাসে না। কুলমান দেয়া কি করিব, কুলমান দেয়া কি করিব, তোমায় যদি পাই নাই আমি, আইলা না রে ও বন্ধু, আইলা না রে। আব্দুল করিম কুলমান হারা,
সবই তোমার জানাই আব্দুল করিম কুল মানহারা সবই তোমার জানা সুসময়ে সুজন বন্ধু সুসময়ে সুজন বন্ধু দেখা তো দিলা না আমায় আইলা না রে ও বন্ধু আইলা না রে আইলাই না আইলা না রে বন্ধু করলার দিয়া না আইলা না আইলা না বন্ধু করলার দিয়া না সুখ বসন্ত সুখের কালে শান্তি তো দিলা না আমায় আইলা না রে ও বন্ধু আইলা না রে আইলা না রে ও বন্ধু আইলা না রে অসাধারণ অসাধারণ সুন্দর গান গেয়েছো, যেমন তোমাকে অনেক ধন্যবাদ আমার দর্শকদের এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের গানটি কেমন লাগলো অবশ্যই তা জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর মেসেজ করে এই রিয়ামণি হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো রিয়ামণি, আমার দর্শকদের কিছু বলা আছে তোমার? দর্শক, আপনারা সবাই জানেন যে আমার বাবা নেই, তো আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা সবাই এই নয়ন ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। এই চ্যানেলে নয়ন ভাইয়ের চ্যানেল FM মিডিয়ায় আসলে আমাকে দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।